যদি ছাইরা দেওয়া হয় যে বাহিরে গ্রুপ দের খাঁচায় রাখবো না, দেখি ওরা বাঁচছে কিনা, দেখবেন বাঁচবো না। অনেকে আমরা দামি দামি পাখি পালি, একটা ছোট্ট জায়গায় বন্দি করে পালতেছি, এটা কি আমাদের ইসলামিক দৃষ্টিতে হালাল না হারাম, একটা প্রশ্ন রয়েই যায় সবসময়। আসসালামু আলাইকুম পাখাল ভাই বোনেরা, আপনাদের স্বাগতম আমি পাখাল চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি নীরব মুন্না। সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মাবার, শুক্রবার। আজকে একটি টপিক আলোচনা করব, সেটি হলো যে আমাদের সকল পাখাল ভাই বোনদের কিছু না কিছু সমস্যা থাকে ফ্যামিলিগতভাবে, যে তারা পাখি পালে, ফ্যামিলিটা পছন্দ করে না। যাদের করে আলহামদুলিল্লাহ, আর বেশিরভাগই পাখি পছন্দ করে না। এর ভিতরে অন্যতম আমিও একজন আছি। আমার ফ্যামিলিতে পাখি পালন অনেকে পছন্দ করে না, বড় ভাই পছন্দ করে না। তো ইসলামিক দৃষ্টিতে অ্যাকচুয়ালি পাখি পালাটা কীভাবে দেখা হয়, আমাদের ধর্ম ইসলাম ধর্মে পাখি পালা হালাল না হারাম, আজকে এই ব্যাপারে আলোচনা করব। যুক্তি প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করব। আমার ইসলামিক জ্ঞান খুবই ক্ষুদ্র, তাই আমি কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটি দেখবেন, চলুন শুরু করা যাক। আমরা যারা পাখি পালি, আমাদের যারা পাখি পালন অভ্যাস আছে, দেখা যায় যে বেশিরভাগই আমরা ছোটোকাল থেকেই পশু প্রাণীর প্রতি খুব আকর্ষিত থাকি। দেখা যায় এলাকায় ছোটো ছোটো কুকুর হইলে আমরা তাদের পিছিয়ে দৌড়াইছি ছোটোকালে, আমাদের সবার এরকম একটা দিন গেছে। তো যখন আমরা বড় হয়েছি তখন আমাদের ওইসব সময়টা চলে গেছে, আমরা ওইসব আর করতে পারি না। তারপর আমাদের একটা ভালোবাসা টান সৃষ্টি হয় পাখির প্রতি। আমরা অনেকে কবুতর পালি, আমরা অনেকে একুরিয়ামে মাছ পালি। তো এইগুলার একটা সবসময় প্রশ্ন থাইকা যায় যে আমরা এইগুলো যে পালতেছি, এইগুলো একটা ছোট্ট জায়গায় বন্দি করে পালতেছি, এটা কি আমাদের ইসলামিক দৃষ্টিতে হালাল না হারাম, একটা প্রশ্ন রয়েই যায় সবসময়। তো ফ্যামিলি দেখা যায় যে এটা দেখে নিষ্ঠুর দৃষ্টিতে, যে নিষ্ঠুরতা, আমরা একটা পাখিকে উড়বে, বাইরে উড়বে, সুন্দর পরিবেশে ঘুরে বেড়াবে, ওদের পাখনা আছে, পাখনা দিয়ে মেল্লা আসমানটাকে সুন্দর করে দেখাবে। ওদের দেখার শখ আছে, পুরো পৃথিবী দেখার শখ আছে, কিন্তু ওদের বাহিরে রিস্কও আছে। সকল কিছুর একটা জীবনচক্র থাকে। যেরকম ব্যাংকে সাপ খায়, সাপকে চিল খায়, এরকম একটা নেই, এরকম একটা জীবনচক্র পর্যায়মান চলতে থাকে। পাখির ক্ষেত্রে সেম এরকম হয়। আমরা পাখি অনেক সুন্দর মনে করি আমাদের পাখিটা বাহিরে সেফ থাকবে, বাহিরে সুন্দর থাকবে, সুন্দর দেখা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে তা ঘটে না। কারণ প্রাকৃতিক পরিবেশ হিংস্রতার কারণে দেখা যায় যে আপনি যেই পাখিটাকে খাঁচায় বন্দি সেভ মনে করতেছেন না, ছেড়ে দিলেন, সে ওইখানে সেভ রইল না। আপনার চিল আছে, কাক আছে, বাজ পাখি আছে, যেগুলা ওদেরকে আক্রমণ করতে পারে, ওদের খেয়ে ফেলতে পারে এবং 100% মারা যাবে। তার থেকে বড় সমস্যা হইল এই পাখিগুলা আমাদের বাংলাদেশ যেই প্রাকৃতিক ভারসাম্যটা ওদের জন্য মানানসই না। তারপর ওদের যে খাদ্য চাহিদাটা, আমাদের দেখা যায় যে আমাদের পাখি সুস্থতার জন্য, পাখি ভালো রাখার জন্য দেশের বাইরে থেকে খাবার ইনপুট করা, আনা খাবার আমরা প্রচুর টাকা দিয়া কিনা, অনেক দাম দিয়া কিনা আমরা পাখিকে খাওয়াই, তারপর পাখি সুস্থ সবল রাখার চেষ্টা করি। ও যদি এখন আপনি ছাইরা দেন, যদি ছাইরা দেওয়া হয় যে বাহিরে ঘুরুক, ওদের খাঁচায় রাখবো না, দেখি ওরা বাঁচছে কিনা, দেখবেন বাঁচবো না। কারণ ওদের যে চাহিদামূলক খাবারগুলো আমাদের বাংলাদেশে নাই, আমাদের বাংলাদেশে এগুলো হয় না, আর হইলেও ওরা অত দূর পর্যন্ত যাইয়া ওই খাবারটা গ্রহণ করতে পারবো না যেখানে চাষাবাদ করা হয়। এই জন্য পাখি এগুলোকে কেজ বার্ড বলা হয়। আর কেজ বার্ড বলা হয় কারণ হলো এরা কেসের ভিতরে থাকবে, কেসের ভিতরে সৌন্দর্য, বাহিরে ওদের সৌন্দর্য বিস্তার করার একটা সুবিধা আছে। আপনি চাইলে বড় করে একটা কলোনি সৃষ্টি করতে পারেন, ওইখানে ছাড়তে পারেন, ওইখানে পালতে পারেন, যাতে কোনো হিংস্র পাখি, বাজ পাখি, চিল, কাক এগুলো না আসতে পারে, তাহলে এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু এগুলো কেজ বার্ড, যার কারণে এগুলো ওরকমভাবে আপনি প্রাকৃতিতে ছাড়তে পারবেন না। তো আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করার চেষ্টা করছি, জানি না কতটুকু কনভিন্স হয়েছে। তারপর আমি আরটু জানার জন্য যেই ব্যাপারটা, আমি যে যুক্তিটা দেখাইতেছি বা আমি যে যুক্তিটা মনে করতেছি রাইট কিনা, সেজন্য আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের ইসলামিকভাবে বা ইসলামিক দৃষ্টিতে পাখি পালা হালাল না হারাম। হালাল না হারাম এটা দেখার জন্য যখন আমি ইউটিউবে খুঁজি, তখন আমি অনেকগুলো ভিডিও পাই যেখানে বলা আছে যে পাখি পালা হালাল আছে এবং পাখি পালা যাবে, বা এই একটা হাদিসও আছে যে পাখি পালন এই কীভাবে বা কী কারণে এই পালা যেতে পারে, কোনো সমস্যা নাই, আমাদের সাহাবিগণও পালছে। তো
আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আমি বিস্তারিত বললাম, ভিডিওটা বড় করতেছি না, লং করতেছি না, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আমি আমাদের সম্মানিত হুজুরদের নাম এবং তাদের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন রেফারেন্স হিসাবে। আর রেফারেন্স অবশ্যই দেওয়াটা উচিত, কারণ আমি একটা বেহুদা কথা বলতে চলবে না যে পাখি পালতেছি একটা বই লাগে গেলাম বড় বড় কইরা। তো আপনারা রেফারেন্সটা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে ভিডিও দেখে আপনারা নিজেরাও শিওর হইতে পারবেন যে আপনি পাখিটা পালতেছেন, ওদেরকে কষ্ট দিতেছেন কি দিতেছেন না। এখন আসি সব থেকে যুক্তিক একটা ব্যাপার, যে আপনি পাখি খাঁচায় পালবেন সেটা তখনই হালাল যখন আপনি কিছু শর্ত পালন করবেন। যেরকম ওদের সম্পূর্ণ চাহিদা অনুযায়ী দেখাশোনা করা, ওদের খাবার, ওদের শারীরিক সুস্থতা সকল কিছু যখন আপনি ভালোভাবে দেখবেন, পরিচর্যা করবেন, তখন আপনার এটা হালাল। আপনি একটা পাখি পাললেন, ঠিক মতো খাবার দিলেন না, ওদের এই রোগ প্রতিরোধ ক্ষমতার দিক কোনো লক্ষ্য দিলেন না, ওদের রোগ বেদের দিক কোনো লক্ষ্য দিলেন না, পাখিটা মানে খুব বাজেভাবে ওইখানে থাকলো, একসময় মারা গেল। ভাই একটা হাদিস আছে যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মহিলা সারা জীবন ইবাদত করছে কিন্তু শুধু একটা ভুল করছিল, সে একটা বিড়ালকে খাবার দেয় নাই, সেই বিড়ালটা না খেয়ে মারা গেছে, এই জন্য সে জাহান্নামী হয়েছে। খুব বিখ্যাত একটা হাদিস, ছোটকালে আমরা অনেক জায়গায় অনেক হুজুরের মুখে শুনছি, অনেক ওয়াজে শুনছি। তো এই ভুলটা কখনো করবেন না, যাতে করে আপনার সারা জীবনের নেক আমল। আমরা তো এইভাবে এমনিও অনেকে নামাজ পড়ি না, আমি আজকে শুক্রবার নামাজ পড়ার চেষ্টা করছি, দোয়া করবেন যাতে আমরা সবাই নামাজমুখী হই। তো আমরা চেষ্টা করব পাখি পাললে যাতে এই শর্তে পালি যে তাদের খাওয়া এবং শারীরিক সুস্থতা সবসময় লক্ষ্য রাখবো, যত্ন সহকারে পাখি পালবো, তাহলে আপনি পাখি পালা হালাল। ধন্যবাদ, হয়তো আমি আপনাদের সবাইকে বুঝাইতে পারছি, যারা বুঝেন নাই কোনো জড়তা থাকলে আমাকে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, যদি এই ব্যাপারে আর কোনো তথ্যর প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন, কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে যাবেন, যাতে আমি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বারবার আপনাদের সামনে আসতে পারি, আসবো থাকবো। ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। বাই বাই, টাটা।